কানাডার এক বিক্রেতার কাছ থেকে বিষাক্ত পদার্থ কিনে যুক্তরাজ্যে 88 জন মারা গেছেন বলে জানিয়েছেন ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। এনসিএ জানিয়েছেন যুক্তরাজ্যে মৃত্যুর জন্য কোনো প্রকার রাসায়নিক বিষ সরাসরিভাবে দায়ী কিনা সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারেনি, তবে সম্ভাব্য অপরাধের বিষয়টি খতিয়ে দেখছেন এনসিএ। ব্রিটিশ পুলিশ এখন এই রাসায়নিকের গ্রাহকদের হন্যে হয়ে খুঁজছেন। 57 বছরের কেনেথ লোকে মে মাসে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করা হয়। জানা যায় কানাডায় আত্মহত্যার সাথে জড়িত তিনি। ধারণা করা হয় আত্মহত্যায় সহায়তার জন্য সরঞ্জাম বিক্রির কয়েকটি গোপন ওয়েবসাইট চালাতেন কেনেথ। এসবের মধ্যে একটি বিষাক্ত রাসায়নিক রয়েছে যা তিনি 40টিরও বেশি দেশে গ্রাহকদের কাছে পাঠিয়েছিলেন। পুলিশ জানিয়েছেন টরেন্টো এলাকায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির আকস্মিক মৃত্যুর পর এপ্রিলে মামলাটির তদন্ত শুরু করে। কেনেথকে গ্রেফতারের পর এই রাসায়নিকের অর্ডার দেওয়ার সব খোঁজখবর নিয়েছিলেন পুলিশ বাহিনী, এতে সমন্বয় করেছে এনসিএ। তারা বলেছে যুক্তরাজ্যে 232 জন এমন মানুষকে পাওয়া গেছে যারা কেনেথের কাছে প্রায় 2 বছর ধরে এই আত্মঘাতী রাসায়নিক কিনছেন, যাদের মধ্যে 88 জন পরে মারা গেছেন। বাংলাদেশ